আওয়ামী লীগের সিনিয়র নেতারা সবাই হাত পা গুটিয়ে বসে আছেন, মুখেও কুলুফ এঁটেছেন। কথার রাজনীতির মাঠ দখল করে রেখেছে বিএনপি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দুই একজন মন্ত্রী ছাড়া কেউই রাজনীতির মধ্যে নেই, ফলে সরকারের বিরুদ্ধে সমালোচনার জবাব দেওয়ার লোক নেই আওয়ামী লীগে। গতকাল একনেকের বৈঠকের পর প্রধানমন্ত্রীও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন, বললেন কেউ তো কোনো কথাই বলছেন না, সব কথাই কি শুধু আমিই বলবো? বিএনপির নেতারা সরকারের সব অপকাণ্ড তুলে ধরছে, আর এই ব্যাপারে আপনারা কেউ কথা বলছেন না কেন? একনেকের বৈঠকের পর দলের কয়েকজন সিনিয়র নেতাকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আলাপের সময় উপস্থিত একজন সিনিয়র নেতা এই তথ্য নিশ্চিত করেছেন, সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর সমালোচনার তীর সরকারের দিকে। বিএনপির প্রায় সব নেতাই একযোগে সরকারের সমালোচনায় মুখর, কিন্তু আওয়ামী লীগের নেতারা এ ব্যাপারে নীরব। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো সিনিয়র নেতারা একটি কথাও বলছেন না। বেগম খালেদা জিয়ার কারান্তরীণ থাকা নিয়ে বিএনপির বাইরেও সুশীল সমাজের লোকজন সরকারের সমালোচনা করছে, এখানেও সিনিয়র নেতারা চুপচাপ। কোটা সংস্কার আন্দোলন নিয়েও আওয়ামী লীগের কারো কথাবার্তা শোনা যাচ্ছে না। গত এক সপ্তাহে আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা বিবৃতি পর্যালোচনা করলে দেখা যায়, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং প্রচার সম্পাদক হাসান মাহমুদ কেবল চলমান রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলছেন। এই এক সপ্তাহে শিল্পমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর মতো জনপ্রিয় রাজনৈতিক নেতারা নীরব ছিলেন। এক সময় কথা বলাই যাদের একমাত্র কাজ ছিল, সেই খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যেন বোবা হয়ে গেছেন। আর এতে বোঝা যায় সরকার যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, আর সরকারের মন্ত্রী এমপিরা জনগণের রোশনালে পড়ার ভয়ে এখন কথা বলছেন না। সামনে কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তা নিয়েও তারা আতঙ্কে আছেন। প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠদের বলেছেন, কেউ দলের চিন্তা করে না, চিন্তা করে শুধু নিজের, সবাই গা বাঁচিয়ে চলতে চায়। লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ মন্ত্রী মন্ত্রণালয়ের কাজেও মনোযোগী নন, মন্ত্রণালয়ের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে, মন্ত্রীরা সিদ্ধান্তের জন্য তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর দিকে। আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, প্রধানমন্ত্রী ছাড়া কেউ কোনো কাজ করছে না, এটা আওয়ামী লীগের জন্য উদ্বেগের কারণ। ওই নেতা বলেন, শুধু আওয়ামী লীগ নয়, 14 দলের মধ্যে একমাত্র তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ছাড়া কেউ কথা বলছেন না। সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া একরকম নিখোঁজ, জাসদ একাংশের নেতা মাইনউদ্দিন খান বাদল কথা বন্ধ রেখেছেন দীর্ঘদিন, রাশেদ খান মেনন এখন টেকনোক্র্যাট মন্ত্রীর মতোই আচরণ করছেন। নির্বাচনের বছরে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ঘুমিয়ে থাকায় হতাশ কর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগ যেন সব চিন্তা আর দায়িত্ব তুলে দিয়েছে দলটির সভাপতি শেখ হাসিনার কাঁধে।